প্রথমবার বাংলাদেশি সিনেমায় গাইতে যাচ্ছেন মাইনুল ইসলাম নোবেল তিনি ইফতেকা শুভ পরিচালিত অনুদানের ছবি মুখোশের টাইটেল গানে কণ্ঠ দেবেন গানটির কথা লিখেছেন তরুণ কবি ও গীতিকার আবরাম তামে সুর ও সঙ্গীত পরিচালনা করবেন আহমেদ হুমায়ুন এর আগে পশ্চিমবঙ্গের নির্মাতা সুজিৎ মুখার্জির ভেঞ্চি দা ছবিতে অনুপমের রায়ের সঙ্গীত আয়োজনে প্রথম তোমার মনের ভেতর শিরোনামের একটি গানে কণ্ঠ দেন নোবেল এটি ছিল চলচ্চিত্রের নোবেলের প্রথম প্লেব্যাক এ প্রসঙ্গে নোবেল বলেন দা ভেঞ্চি ছবির পর এবার নিজের দেশের অন্য ছবিতে প্রথম প্লেব্যাক করছি গানটির কথা সুর সবই ভালো লেগেছে কয়েকদিনের মধ্যে গানটিতে ভয়েস দেবো